শুভ মহাষষ্ঠী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তবে অন্যদিনের মতো আজকে আমার শুরুটা হয়নি, আজকে আমার শুরুটা একেবারে আলাদাভাবে হয়েছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে জল দিয়ে শুরু ষষ্ঠীর দিন একেবারে সকাল থেকে আমি যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জল আনতে আনতে আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছিল, তার জন্য কোমরে হাত দিয়ে দিয়ে আমার চলাফেরা করতে হচ্ছিল। আর বারবার করে এখান থেকে এতটা জায়গা হেঁটে হেঁটে, মানে নিচ থেকে উপর অবধি জল ভরাটা কিন্তু কম কষ্টের নয়, আর একটু আত্র জল নয়, অনেকটা জলই ভরতে হয়েছিল। আর সমস্ত আগের দিনের বাসনগুলোকে মেজে তারপরে ওগুলোকে নিয়ে আবার উপরে রেখে এলাম। এখন দেখো অল্প অল্প করে জল ভরছি, মানে পুরো বালতিটা আমি ভরতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে পুজোর ভ্লগের মধ্যে কী সব দেখাচ্ছে, সারাদিনের কাজকর্মই তো দেখাচ্ছে। আর আমার এই চ্যানেলটা যেহেতু লাইফস্টাইল ভ্লগ, এই জন্য সারাদিনের কাজকর্ম আমার রাখতেই হয়। আর যেহেতু ষষ্ঠীর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো ষষ্ঠীর সকালবেলা তো আমাদের তো কাজকর্ম থাকে সংসারে, সে সমস্ত কাজগুলো করছি। আর এখন চালটাকে ধুয়ে নিচ্ছি, যেহেতু জলের সমস্যা তোমাদের একটু আগে বললাম না। এতক্ষণ পর প্লাম্বারের দেখা পাওয়া গেছে, জানি না কতটা কী করতে পারবে। প্লাম্বার যেহেতু কাজ করছে এবং তার জিনিসপত্রগুলো আমাকে একটুখানি এগিয়ে দিতে হচ্ছে, হাজবেন্ড এই মুহূর্তে বাড়িতে ছিল না, তো উনি ওনার মতো কাজ করছে। তারপরে ওনার জন্য একটুখানি চা করে নিলাম, এক কাপ মতন করলাম, ওনাকে শুধু করে দিচ্ছি এখন চাটা। তারপরে আজকে সকালের জলখাবারে বানিয়েছি নিরামিষ আলু আর সয়াবিনের তরকারি। আর আজকে সকালবেলা একদম সময় পাইনি জলখাবারের মধ্যে রুটিটা তৈরি করার, এই জন্য আজকে আমরা সবাই ভাতই খেয়ে নিয়েছি। আর এখানে ঠাকুর ঘরের সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে দেখো মেলে দিয়েছি। এখন তো দুর্গাপুজো, দুর্গাপুজো বলে যে আমার জীবনযাত্রার মান কিছু পাল্টে গেছে তা নয়, আমি প্রতিদিন যা করি এখনও তাই করছি। তো এখন হয়তো একটু বিশেষত্ব বলতে একটু বেরোনো, একটুখানি সাজগোজ, একটু ঘোরাঘুরি, এই হয়তো হবে। কিন্তু সারাদিন যা যা করি আমি সমস্ত কিছুই করব। এখানে আজকে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি, এদিকে বেলপাতা, তুলসী পাতা, ফুল সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর আজকে আমাদের নিরামিষের জন্য পনির আলুর তরকারি হচ্ছে, এই যে এখানে মশলাটা রেডি করা রয়েছে, আর দই দিয়ে করব। এখানে আটা মাখা রয়েছে, ছেলের জন্য রুটি বানাবো। আজকে সকালে করেছিলাম আলু সয়াবিনের তরকারি, আর এখন করছি পনির আলুর তরকারি। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, এই জন্য একটা রুটি আর একটু তরকারি নিয়ে নিয়েছি। এদিকে তরকারি বসিয়েছি, আলুটা ভাজা করছি, রুটি বানিয়ে রেখেছি। দুপুরবেলা ছেলেকে খেতে দিয়েছি রুটি, পনিরের তরকারি, সয়াবিনের তরকারি আর ডিম সিদ্ধ। আর ছেলে যেহেতু ব্যায়াম করে, ওকে ডিমটা প্রতিদিন দিতে হয় আমার। আর আমরা নিরামিষ খাচ্ছি। আর এই দেখো এখানে নতুন মটরটা লাগিয়ে দিয়ে গেছে, আর এখানে পুনরো মোটরটা রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, মহাসপ্তমী একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, এবং পুজোটা খুব আনন্দ করে সকলে কাটিও। এই তো আজকে সপ্তমী হয়ে গেল, আর দুটো দিনের ব্যাপার। আমরা কত আয়োজন করলাম, কত কিছু করব, কত কিছু, এইসব করতে করতেই পুজো শেষ। তো চলো সারাদিন সঙ্গে থাকো। হাজবেন্ডের বাজার করা হয়ে গেছে আজকে, বাজার থেকে দেখো লক্ষ্মী পুজোর জন্য নারকেল নিয়ে চলে এসেছে, কত তাড়াতাড়ি নারকেল এনেছে। বলছিল লক্ষ্মী পুজোর সময় হয়তো পাওয়া যাবে না, কিংবা দাম খুব বেশি হবে, এই জন্য অনেকদিন আগেই এনে রেখেছে। আর আজকের এখানে সবজি বাজারগুলো সব রয়েছে, রয়েছে ভেন্ডি, অনেকটা পরিমাণে ভেন্ডি এনেছে। তারপরে গাজর রয়েছে মিমিদের জন্য, ওইদিকে রয়েছে পটল, গন্ধরাজ লেবু, বেগুন, ঝিঙে। তারপরে এদিকে প্যাকেটের মধ্যে রয়েছে আদা রসুন, আর একটা প্যাকেটে রয়েছে টমেটো। তো এই হলো বাজার, ও এদিকে রয়েছে চাল কুমড়ো আর একটা লাউ, আর এদিকে কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলোকে কাটতে হবে মিমিদের জন্য, আমাদের জন্য। আর এখানে চারটে প্যাকেটের মধ্যে মাছ আর মাংস রয়েছে, এখানে বেগুনটাকে কেটে রেখেছি, গাজর আলুও কেটে রেখেছি। আর এখানে ডাল সিদ্ধ হয়েছে, হাজবেন্ডের চা এখানে রয়েছে। যেহেতু পুজোর মধ্যে প্রতিদিন বাজার করাটা একটু অসম্ভব হয়ে পড়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য, এই জন্য হাজবেন্ড আজকে একদিনে অনেকটা বাজারই করে ফেলেছে। তো এক কেজি মতো পমফ্রেট মাছ এনেছে, আর আজকে মাছটা শুধু রান্না হবে শাশুড়িমার জন্য, আর আমাদের জন্য মাটন রান্না হবে। শাশুড়িমা যেহেতু মাটন চিকেন খুব একটা খায় না, মানে খুব একটা বলতে এখন প্রায় খাওয়া ছেড়েই দিয়েছে, এই জন্য ওনার জন্য মাছটাকে করতে হয়। এখন আমাদের মাটনটাকেও ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার পরপর একে একে সমস্ত জিনিসগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এখন মিমিদের যে মাংসটা এনেছে সেটাকেও ধুয়ে রাখছি। তো এই মাংসটা ধোয়া হয়ে গেলে তারপরে যে চুনো মাছটা এনেছে সেটাকেও ধুতে হবে। তো এই মাংসটাকে একেবারে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর ওদের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকেও দিয়ে দিলাম। এই দেখো গাজর আর আলু, এরপরে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। এরপরে যে চুনো মাছ এনেছে এটা কাঁচকি মাছ, তো এটাকেও এবার ধুয়ে নিচ্ছি। আর ছেলের মাংসটা বেলার দিকে এনেছিল, ছেলের মাংসটাকেও পরে আমি সিদ্ধ করেছিলাম। তো মোটামুটি সব ধোয়া হয়ে গেল, এবারে শাশুড়িমার মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছ দুটোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ছেলেকে সকালে খেতে দিয়েছি ডাল, রুটি, ডিম সিদ্ধ, কলা। ওদিকে শাশুড়িমাও খেয়ে নিচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, ডিম সিদ্ধ। এদিকে আমার ভাতটাও রয়েছে। এখন মাংসটাকে ম্যারিনেট করছি, সমস্ত মশলা যেরকম করে দেয় সেভাবেই করে নিচ্ছি। আর বেশি কিছু বলছি না, এখন একটা গান দিচ্ছি, সেই গানটা তোমরা শোনো।
হলো ঘটনা, গতকাল রাত্রি দুটোর পর আমি ঘুমিয়েছি, এডিটিং করেছি, অনেকটা এডিটিং ছিল পুজো চ্যানেলের জন্য, আর এর জন্য আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে, 8:10 নাগাদ উঠেছি, কাজকর্ম করতেও দেরি। আর এখন আমি মিমিদের মাংস থেকে সিদ্ধ বসিয়েছি, ওটা হয়ে গেছে, যদিও ছেলের মাংসটা এখন হচ্ছে, সিটি উঠেও গেল। তো এবারে যাব ছাদে জামা কাপড় মেলতে, প্রচুর কাছাকাছিও রয়েছে, যেহেতু মটর খারাপ ছিল কাছাকাছি করতে পারিনি। এখন আমরা দাঁড়িয়ে আছি পলতা নেতাজির সঙ্গে সামনে, কাচবো কি কাচবো না এই করতে করতে তারপরে মেশিন থেকে চালিয়ে দিলাম, কারণ অনেক জামা কাপড় জমে রয়েছে, আজকে না কাচলে কালকে আবার অষ্টমী অসুবিধা হবে, এই জন্য কেচে নিচ্ছি। রান্না বান্না সম্পূর্ণভাবে পড়ে রয়েছে, মাছ করতে হবে, আমাদের মাংস করতে হবে, এতগুলো পড়ে রয়েছে, তারপরে সব কিছু তো আছে, আর কি বলবো, প্রচুর ঠাকুরের বাসনও পড়ে আছে, টুকটাকগুলো মেজেছিলাম সকালবেলা, আর বাকি ভারী ভারীগুলো রয়েছে। ঘড়ির কাটা এখন রয়েছে 1:20 আর 1:25 মাঝখানে, তো মাংস এখন কষানো হচ্ছে, ওদিকে মেশিন মেশিনের কাজ করছে, অনেকটা কাজ এখনো বাকি আছে, 2 বেজে যাবে মোটামুটি। খুব অল্প তেলে মাংসটাকে কষিয়ে নিয়েছি, তো এখানে গরম জল করে নিয়েছিলাম কুকারের মধ্যে, তো এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি, এরপর ঢাকা বন্ধ করে কয়েকটা সিটি দিলে মাংসটা রান্না হয়ে যাবে। তারপরে আজকে মা এসেছিল, আর মা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে, তো আমি বললাম যে ওটা টেবিলের উপর রেখো না, ওটা জালনায় রেখে দাও, তাহলে আমি আজকে গোপালকে দিতে পারবো, ওই জন্য মা বলে দিচ্ছে, আর শাশুড়ি মা নিয়ে কি জালনায় রেখে দিল। সে নতুন হাটটা পড়েছো মা? এটা কোন সাইডে মা? মাসির। পরিষ্কার করতে হবে, তো এগুলো করে তারপরে স্নান করবো, তো এখনো কটা বাজে দাঁড়াও বলছি, এখন বাজে 2:20। তো এই দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে, মাংসটা একদম হালকা করে রান্না করেছি কম তেলে কম মশলা দিয়ে, তারপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, মিষ্টিকে আজকে নতুন ড্রেস পরাবো, তো ড্রেস পরিয়ে আমি তাকে আসনে বসিয়ে দিয়েছি, ফুল দিয়ে সবাইকে সুন্দর করে সাজিয়েছি, আর মা যে মিষ্টিটা এনেছিল সেই মিষ্টির ভোগই আজকে নিবেদন করেছি। আর এই দেখো আমাদের সোনামণি বসে আছে, আর মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের ড্রেসটাকে পাল্টেছি, যেহেতু আমি একটা ভিডিও করেছি। ফাইনালি রেডি হলাম, 1 কুর্তি, আর এই ওড়নাটা এবারে কাজে লাগলো, গত বছরে কিনেছিলাম তো পরা হয়নি, এবছরে পরে ফেললাম। আর ছেলে আর আমি বেরোচ্ছি, হাজবেন্ড বাড়িতে রয়েছে শাশুড়িমাকে পাহারা দেওয়ার জন্য, তো চলো সঙ্গে থাকো, আর বেশি দূরে যাবো না, কাছাকাছি ঘুরে আসি। আমাদের তো কলকাতা ঠাকুর দেখতে যাওয়া হয়নি, সেই দুঃখিত মনে ছেলে আমার সাথে বেরোচ্ছে ঠাকুর দেখতে, তো ছেলেকে সঙ্গে নিয়ে চললাম। আর এখানকার প্যান্ডেলের লাইটিংটা তোমরা দেখে নাও, আমাদের এখানে খুব সুন্দর সুন্দর লাইটিং হয়েছে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। পলতায় প্রচণ্ড ভিড় হয়েছে, এখান থেকে দেখা যাবে। আমি রাস্তায় বেরিয়ে পড়ে গেছি সমস্যায়, চাবি মানি ব্যাগ সমস্ত কিছু নিয়ে আমি মুশকিলে পড়েছি, মানে কোনো কিছু হাতে রাখতে পারছি না, তার উপর ভিড় চারিদিকে, এই জন্য একটা ব্যাগ কেনার খুব প্রয়োজন পড়ে গেছে, তো বিভিন্ন ব্যাগের দোকানে ঘুরে তারপরে এই দোকান থেকে একটা ব্যাগ কিনেছি, তারপরে আমি সমস্ত জিনিসগুলো সেই ভিতরে রাখতে পেরেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি পলতা নেতাজির সঙ্গে সামনে, আর এখানকার ভিড়টা তোমাদেরকে একবার দেখাচ্ছি, তো আমি তো এখন ঠাকুর দেখতে যেতে পারবো না, আর প্রচুর আওয়াজ আসছে চারিদিক থেকে, তো তোমাদেরকে একবার দেখাই। হ্যাঁ, এটা হলো আমরা এই ভিড়টা দেখে বাড়ি চলে যাচ্ছি, কারণ এই ভিড় খেলে ঠাকুর দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, প্রচন্ড প্রচন্ড ভিড় আছে এখানে। তারপরে বাড়ি ফেরার পথে ছেলের জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম, যে বিস্কুটটা খেতে আমার ছেলে পছন্দ করে, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। এই লাইটিংগুলো আমার যা লাগে না, হেভি লাগে। ছেলে তো বাড়ির দিকে চলে গেছে, এবারে হাজবেন্ড আর আমি একটু বেরোচ্ছি, তো এত ভিড় জানি না কতটা কি দেখতে পারবো, চলো। আগের দিন যেই মন্দিরে ঠাকুর নিতে এসেছিল, মানে ওরা গেছিল কাকিনারা, সেই মন্দিরে এখন এসেছি, চলো, এখন তো সাজগোজ অবস্থায় রয়েছে। মন্দিরে ঢুকতেই রয়েছে তুলসী মঞ্চ, এখানে রয়েছেন তুলসী মহারানী, তো এই যে সেই দেবী প্রতিমা যা আনতে সবাই মিলে গেছিলো, আর এখন সপ্তমীর সন্ধ্যাবেলার পুজো চলছে, আর আমরা আসার পর প্রসাদও পেয়ে গেছি, তো আমি এদিকে খাচ্ছি, ওদিকে হাজবেন্ডও খাচ্ছে, আর এদিকে পুজোর কাজও চলছে,
এটা অ্যাকচুয়ালি একটা শিব মন্দির, তোমাদেরকে পরে আমি ভিতরে ঢুকে দেখাবো। তো পুজোর কাজ চলছে, এদিকে হাজবেন্ডও প্রসাদ খাচ্ছে, তারপরে আমরা আসার কিছুক্ষণ পরে, প্রসাদ খাওয়ার কিছুক্ষণ পরে আবার কিছু প্রসাদ পেয়েছি, সপ্তমীর ভোগ। আর এখানকার ভোগ দারুণ হয় খেতে। এখানে এসে, মন্দিরে এসে আমরা প্রসাদ খেলাম। এই দেখো, তোমরা বন্ধুরা মনে করো না আমি শুধু খাওয়া দেখাবো, খাওয়ার পরে সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো এখানকার ভোগটা খুবই ভালো লাগছিলো খেতে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুজোর স্থানটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, সপ্তমীর পুজো হয়ে গেছে, মাকে খুবই সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের বলেছিলাম যে শিব মন্দির তোমাদের দর্শন করাবো, এই দেখো এখানে শিব মন্দির রয়েছে। আর সমস্ত যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়। যদি কখনো সম্ভব হয় অবশ্যই আসবো, এসে তোমাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করার চেষ্টা করবো যে কতটা কী লোকজন হয়। আগামীকাল যেহেতু অষ্টমী পুজো হবে, এই জন্য অষ্টমীর ভোগের সমস্ত আয়োজন এখানে করা রয়েছে। খুব সুন্দর এখানে লাগলো, পুজো ভোগ প্রসাদ। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে। পরের দিন যেহেতু অষ্টমী পুজো, এই জন্য একটুখানি ফুলের সন্ধানে আমি বেরিয়ে পড়েছি, কিন্তু যেই ফুলের সন্ধানে গেছি সেই ফুল পাইনি, মানে রজনীগন্ধা ফুলের কথা বলছি। কপিরাইট করে যাবে, আমি কথা বলতে পারছি না, এত গান চলছে দূরে। এসেছি জয়দাদের বাড়িতে। জয়দাদের বাড়িতে এসে আমরা অনেক গল্প করেছি, অনেকক্ষণ ছিলাম, 11টার পর আমরা এখান থেকে বেরিয়েছি। তো হাজবেন্ড তো এখনও গল্প করছে, ওই যে জয়দার ছোট ছেলে শুয়ে আছে। আর ওদের বাড়ির বারান্দা থেকে খুব সুন্দর পুজো দেখা যায়। আর জয়দাদের যেহেতু গরু আছে, ওরা নিজেরাই পনির বানায়, তো পনির আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই পনিরের তরকারিটাও আমরা করেছিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। তো হাজবেন্ড নিয়েছে। তো বন্ধুরা টাটা বাই বাই, পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।